জুলাই মাসে ভারতের বেঙ্গালুরুতে অবাক করা এক গাড়ি রাস্তায় নামে। গাড়িটি চলছিল কোনো রকম চালক ছাড়াই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছিল গাড়িটিতে। তবে এটি বিশ্বের একমাত্র চালকবিহীন গাড়ি নয়। বিশ্বজুড়েই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে মানুষের মধ্যে আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। আর সেদিকে খেয়াল রেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে প্রবেশের লড়াইয়ে মাঠে নামছে প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠানগুলো। গত কয়েক বছরে বিশ্বের অনেক দেশই চালক ছাড়া গাড়ি চালানোর দিকে মনোযোগ দিয়েছে। আসুন চালকবিহীন গাড়ি নিয়ে কাজ করা সেই রকমই কয়েকটি দেশের কথা জানি। প্রথমবারের মতো রাস্তায় চালকবিহীন গাড়ি চালিয়ে সবাইকে চমকে দিয়েছে ভারত। গত 22 জুলাই বেঙ্গালুরুর রাস্তায় এরকম একটি গাড়ি চলার ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে। দেশটির গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, পরীক্ষামূলকভাবে গাড়িটি রাস্তায় নামিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান মাইনাস জিরো। এটি ভারতের প্রথম চালকবিহীন গাড়ি বলে ধারণা করা হচ্ছে। জেড পড গাড়িটিতে সাধারণ গাড়ির মতো কোনো স্টিয়ারিং নেই। এর পরিবর্তে গাড়িতে উচ্চ রেজুলেশনের ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা গাড়ি চালানো ও ট্রাফিক সিগন্যালকে তৎক্ষণাৎ বিশ্লেষণ করতে পারে। এতে সহজেই চালক ছাড়াই সড়কে চলাচল করতে পারে গাড়িটি। এবছরের ফেব্রুয়ারি মাসে চালকবিহীন রোবো ট্যাক্সি সেবা চালু করেছিল চীনের সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইডু। এর নাম দেওয়া হয়েছে অ্যাপোলো গো। গত 24 ফেব্রুয়ারি কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, উহান শহরে বর্তমানে এ ধরনের শতাধিক স্বয়ংক্রিয় গাড়ি চালু রয়েছে। যাত্রীরা জানিয়েছেন, বাণিজ্যিক এ রোবো ট্যাক্সি তাদের যাতায়াত অনেক সহজ করে দিয়েছে। ২০২২ সালে উহান ও চংকিংয়ের মতো ব্যস্ত শহরে বাণিজ্যিকভাবে চালকবিহীন এই গাড়ি চালানোর অনুমতি পেয়েছিল প্রতিষ্ঠানটি। নিরাপত্তা নিশ্চিতের জন্য এসব গাড়িতে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা ও সেন্সর। বাইডুর প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত প্রায় 20 লাখ ব্যবহারকারী স্বয়ংক্রিয় এই রাইড সেবা নিয়েছেন। ইংল্যান্ডের একটি শহরে এমন এক গাড়ি ভাড়া করার পরিষেবা চালু হয়েছে, যেখানে গ্রাহককে চালকবিহীন গাড়ি পাঠানো হয়। মিল্টন কেইনস শহরে 18 মাস ধরে ফেচ ভেহিকল সিস্টেমটি পরীক্ষা করা হয়েছে এবং বর্তমানে তা গ্রাহকদের দোরগোড়ায় আনা হয়েছে। এই পরিষেবার পেছনে রয়েছে ইম্পোরিয়াম ড্রাইভ নামের একটি কোম্পানি। অফিস ভিত্তিক অপারেটরের মাধ্যমে চালকবিহীন গাড়িগুলো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া হয়। তবে তারা দাবি করেছে যে এটি চালকবিহীন হলেও এখনও স্বচালিত নয়। একজন অপারেটর গাড়িতে থাকা একাধিক ক্যামেরার মাধ্যমে এর আশেপাশের 360 ডিগ্রি দৃশ্য দেখতে পাবেন। তাছাড়া এর অপারেটিং সফটওয়্যারে থাকছে অ্যান্টি ক্র্যাশ সেফটি সিস্টেম। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয় যে ব্যবহৃত গাড়িগুলোকে 18 মাস ধরে চালানো পরীক্ষায় পাড়ি দিতে হয়েছে 1609 কিলোমিটারেরও বেশি পথ, আর এই যাত্রায় একটিও সংঘর্ষের ঘটনা ঘটেনি। এর আগে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় চালকবিহীন ট্যাক্সি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। 2022 সালের 7 এপ্রিল যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার নবনির্মিত কারখানার উদ্বোধন করেন তিনি। $110 কোটি ব্যয়ে নির্মিত নতুন এই কারখানায় টেসলার নতুন প্রধান কার্যালয় হবে। টেক্সাসে টেসলার গাড়ি নির্মাণ প্ল্যান্টটিকে গিগা প্ল্যান্ট হিসেবে অভিহিত করা হচ্ছে। এরই মধ্যে জার্মানির বার্লিনেও উদ্বোধন করা হয়েছে এরকম একটি গিগা প্ল্যান্ট। টেক্সাসের গাড়ি নির্মাণ প্ল্যান্টটিও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গাড়ি নির্মাণ প্ল্যান্ট হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মাস্ক। বছরে 5 লাখ গাড়ি তৈরি হবে এই প্ল্যান্টে। গত 2 দশক যাবত চালকবিহীন গাড়ি নিয়ে বিশ্বব্যাপী নানা রকম পরীক্ষা চালানো হচ্ছে। 1925 সালে ফ্রান্সিস হুদিনা নামের নিউ ইয়র্কের একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সর্বপ্রথম একটি রিমোট চালিত গাড়ির সফল নিরীক্ষা চালান। তবে দুর্ভাগ্যজনকভাবে গাড়িটি প্রদর্শনের সময়ই অপর একটি গাড়ির সাথে খুব বাজেভাবে ধাক্কা খায়। এরপর 1987 সালে স্বয়ংক্রিয় গাড়ির জনক হিসেবে খ্যাত জার্মানির আর্নস্ট ডিকম্যানস একটি মার্সিডিস বেঞ্জ ভ্যানকে কম্পিউটার চালিত গাড়িতে রূপান্তর করে দেখান। সে সময় গাড়িটি ফাঁকা রাস্তায় ঘন্টায় প্রায় 63 কিলোমিটার গতিতে চলাচল করেছিল।